আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা নেভিফোর্সের, মডেল হচ্ছে NF9208। এই ঘড়িটি আমি বিগত এক বছর ধরে ব্যবহার করতেছি। তো অনেকেই নেভিফোর্সের ঘড়ি কিনতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটা, যে আমার ইউজিং এক্সপিরিয়েন্সটা কেমন। তো ভিউয়ার্স, এক কথায় আমি আমার এই ঘড়িটা ব্যবহার করে আমি যথেষ্ট খুশি এবং সন্তুষ্ট, কারণ ঘড়িটা দেখতে যেমন গর্জিয়াস, ঘড়িটা হাতে দিলেও হাতের সঙ্গে খুব ভালো মানায়। আর তাছাড়া আমি একটা বছর এই ঘড়িটা ব্যবহার করতেছি, আমার কাছে এখনও পর্যন্ত এই ঘড়ির কোনো সমস্যা দেখা দেয় নাই। ঘড়িটি ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমেও কাটা দিয়ে আপনার সময় দেখাবে, আবার ডিজিটালি দেখেন, ডিজিটাল সিস্টেমেও টাইম দেখাবে 4:35 বাজে। এখানে আছে এটা ডেট এবং এটা হচ্ছে মন্থ, এটা হচ্ছে ডে। আজকে 17ই জুন, শনিবার, স্যাটারডে, 4:35 বাজে বাংলাদেশের সময়, 4:35। ঘড়ির মডেলটি দেখুন আপনারা, NF9208, এই যে এটা NF9208। এক বছর ধরে ব্যবহার করতেছি, তারপরও ঘড়ির যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, দেখেন বেল্টের কোনো, এখন পর্যন্ত বেল্টের কোনো সমস্যাই হয় নাই। ব্যবহার করতেছি রেগুলার ব্যবহার করি, যে কারণে হালকা একটু স্পট পড়ছে বা বাঁকা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আপনি যে কোনো জিনিস ব্যবহার করলেই একটু সমস্যা হবে, কিন্তু তুলনামূলকভাবে আমার এই ঘড়ির বেল্টটা অনেক ভালো, ও লাস্টিং তো দেখছি অনেক ভালো লাস্টিং করতেছে, আমি খুবই খুশি। এই ঘড়িটির আর একটা ভালো দিক হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াচ। আমি এই ঘড়িটি পরে দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা মোটরসাইকেল চালাইছি, বৃষ্টির ভিতরে ঘড়ি ভিজছে কিন্তু পানি ঢুকে নাই, আমার ঘড়িতে কোনো সমস্যাও হয় নাই। ঘড়ি আর একটা ভালো দিক হচ্ছে এখানে কোনো দাগ পড়বে না, আপনি যতই চেষ্টা করেন না কোনো দাগ পড়বে না। হ্যাঁ, আপনি যদি জোরালো কোনো মেটাল দিয়ে আঘাত করেন তাহলে দাগ পড়বে, কিন্তু নর্মালি কোনো দাগ পড়ে না, যেটার ভালো, আমি ভালো দিক পাইছি ঘড়িটার। এবং ঘড়িটি আর একটা দিক আছে যেটা হয়তো অনেক ঘড়িতে নেই, এটা প্রত্যেক ঘন্টায় অ্যালার্ম দেয়, আপনাকে অ্যালার্ম দিয়ে জানাই দিবে যে এখন অমুক ঘন্টা, 12টা, 1টা, 2টা, 3টা, যতই বাজুক না কেন প্রত্যেক ঘন্টায় একবার করে অ্যালার্ম দেয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। ঘড়িটি প্রথম দিকে দাম একটু বেশি ছিল, এখন একটু দাম হয়তো বা কমছে, আমি বিভিন্ন অনলাইন শপে দেখছি, কোনো জায়গায় 1800, কোনো জায়গায় 1900, কোনো জায়গায় 2000, 2200। তো আপনারা যদি ঘড়িটা নিতে চান, যে কোনো আপনাদের পছন্দের যে কোনো জায়গা থেকে ঘড়িটি আপনারা নিতে পারবেন। আর নতুন ঘড়ি নেওয়ার সময় দেখবেন এই বরাবর একটা লাল কালারের একটা দাগ থাকবে, যেটা অরিজিনাল এক্সপোর্ট ঘড়িতে থাকে সবসময়। অরিজিনাল এক্সপোর্ট ওয়াচ এটা দেখলে বোঝা যাবে যে এই বরাবর একটা লাল দাগ থাকবে। আর বেল্টগুলোতে নেভিফোর্সের যে লোগো আছে এটা থাকবে, যেমন দেখেন এন, নেভিফোর্সের এন, এই পেশাটাও সেম, এটাতেও এন। তো আপনারা দেখে শুনে বুঝে যদি কিনতে পারেন তাহলে এই ঘড়িটি খুব ভালো একটা ঘড়ি। আমি ব্যবহার করতেছি, আমি ব্যবহার করে ভাবলাম যে অনেকেই হয়তো বা ঘড়ি কেনার জন্য ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুকে ভিডিও দেখেন বা বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেন, আমি আমার ব্যবহৃত এই ঘড়িটি এক বছর ধরে ব্যবহার করতেছি, সে কারণে আমি আমার যে সত্য কথাগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া যদি কারোর আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারবেন, আমি জানাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আর শেষে একটা কথা বলি, যেমন 2000-3000 টাকার ভিতরে কোনো ঘড়ি নিতে হলে আপনারা
নর্মালি নেভি ফোর্সের ঘড়িগুলো নেবেন, যেটা সত্য কথা আমি আপনাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি স্বীকার করি যে নেভি ফোর্সের ঘড়িগুলোই ভালো। এর ডায়ালটা ভালো, এর বেল্ট ভালো, এবং চেনের যে ঘড়ি, আমার চেনের একটা ঘড়ি আছে, চেনের ঘড়িটা ব্যবহার করি আমি। বেল্ট ভালো, চেন ভালো এবং লাস্টিং, এবং কালার উঠে না। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।